নমস্কার বন্ধুরা, মেঘনার রান্নাঘরে স্বাগত। আজকের আমি বানাবো নরম একদম তুলতুলে রুটি, রেশনে আটা রুটি। দেখুন বন্ধুরা, যে রেশনে প্যাকেটের আটা দেয় সেই প্যাকেটের আটা রুটি আমি বানাবো, একদম নরম, ঠান্ডা হয়ে গেলেও একদম নরম থাকবে। প্রথমে আমি আটাটা ছেড়ে নিই, তারপরে ওদিকে আমি জল গরম বসিয়ে দেবো। আটা ছেড়ে গরম জলে আমি মাখবো আটাটা। ছেলে নি, নোংরা টোকরা যদি থাকে। দেখুন এই রেশনের আটার চালে ভালো, সব ভুষি বেরিয়েছে। আটাটা আমার চালা হয়ে গিয়েছে, লবণ দেবো পরিমাণ মতো। জল আমি গরম করে নিয়েছি, এবার জলটা আমি এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে ঢালবো। গরম বলে আমি চামচ দিয়ে একটু নেড়ে নিলাম। এই তো বাবা, এক্ষুনি হয়ে যাবে, তুমি মাংস দিয়ে খাবে। আমার মাখানো হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে মাখানো হয়েছে। একটু নরম রেখে, থাসাটা নরম রাখতে হবে, রুটিটা খুব নরম হবে। আমি এবারে লেচি কেটে নেব। এইভাবে গোল গোল করে নেব সবগুলিকে। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দা দিয়ে বেলবো। ময়দা দিয়ে বেললে রুটিটা বেলাটা ভালো হয়। দেখুন বন্ধুরা কত সুন্দর রুটি বেলা হয়েছে। এইভাবে আমি বাতিল থেকে সব বেলে নেব। আমার গরম হয়ে গিয়েছে, অল্প অল্প জাল দিয়ে এই রুটিটা ভাজতে হবে উনুনে। বেশি জাল দিলে এই রুটি পুড়ে যাবে। একসাথে আমি তিনটে করে রুটি দিচ্ছি। উনুনে উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আবার আমি সেঁকে নেবো উনুনে। ভাজা হয়ে গেছে, আমি আবার নামিয়ে নিচ্ছি। আমি একটা রুটি সাটা নিয়েছি, আমার উনুনে রুটি ভেজে ভেজে এটা কালো হয়ে গিয়েছে, উনি লোহারি এটা। আমি আবার এই কড়া থেকে একটা করে নেব, আর এইভাবে উনুনে সেঁকবো। দেখুন বন্ধুরা কেমনভাবে রুটি ফুলছে। একদম হালকা জাল দিতে হবে।
এইভাবে বাড়িতে রুটি বানিয়ে খাবেন, আলু কষা মাংস দিয়ে, মাংসের তরকারি, প্রত্যেকটা রুটি এইরকম ফুলে যাবে। এইভাবে আমি সব রুটিগুলি এইভাবে হালকা করে ভেজে নেব, তারপরে উনুনে আবার সেঁকব। এইভাবে এক এক করে নিয়ে আমি আবার সেঁকে নেব। বাকি রুটি আমি এইভাবে সব রুটি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে। দেখুন বন্ধুরা আমার সমস্ত রুটি ভাজা হয়ে গিয়েছে। একটা রুটি আমি দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে, হাতের মুঠোয় চলে আসছে, দেখুন কত সুন্দর। আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন বন্ধুরা, বাড়িতে এইভাবেই রুটি বানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।